বিভৎসতা, নিকৃষ্ট অপকর্ম, যা বলতে গেলেও অস্বস্তিতে পড়তে হয়। শুনশান লাশ কাটা ঘরে কিশোরী তরুণীর নিথর দেহের সাথে বিকৃত যৌনাচার, এমন অন্তত ছয়টি ঘটনার প্রমাণ মিলেছে খোদ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের লাশ কাটা ঘরে। গ্রেপ্তার করেছে এক ডোমকে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে আত্মবিশ্বাসের ঘাটতি থেকেই এমন বিকৃত মানসিকতা তৈরি হয়। রাশেদ নিজাম জানাচ্ছেন বিস্তারিত। প্রাচীন মিশরের ইতিহাসে মেলে এমন বিভৎসতার কথা। সমসাময়িক বিশ্বে বিভিন্ন স্থানে বিকৃত রুচির নানা ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়ার পর সামনে আসে নেক্রোফিলিয়া বা মৃতদেহের সাথে যৌন সম্পর্কের বিষয়টি, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় প্যারাফিলিয়া বা বিকৃত যৌনাচার। হলিউড, বলিউড সহ নানা দেশে গত শতক থেকেই নেক্রোফিলিয়া নিয়ে সিনেমাও হয়েছে বেশ কয়েকটি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গত বছরের মার্চ থেকে বছরের আগস্ট পর্যন্ত রাজধানীর মিরপুর ও কাফফুল সহ কিছু এলাকার অপমৃত্যু হওয়া কম বয়সী কিশোরী ও তরুণীদের শরীরে একই রকম শুক্রাণুর নমুনা পায়। প্রথমে সিরিয়াল কিলার বিষয়টি মাথায় আসলেও পরে দেখা যায় 20 বছরের কম যেসব তরুণী আত্মহত্যা করেছেন এবং শরীরে কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়া যারা মারা গেছেন তাদের সাথেই ডিএনএ র শুক্রাণু স্যাম্পল মিলছে অজ্ঞাত এক ব্যক্তির। অনুসন্ধানে মেলে মারা যাবার পরও বিকৃত যৌনাচারের শিকার হয়েছিলেন অন্তত 5 থেকে 6 জন। এই বর্বরতার সাথে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার করা হয় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের ডোম মুন্না ভক্তকে। গত 4 বছর ধরে মর্গে কাজ করে আসছে মুন্না। কোনো বাসস্থান না থাকায় দিনরাত সবসময় থাকতো মর্গে, এমনকি মর্গের ভেতরে মৃতদেহের সাথে ছবি তুলে ফেসবুকেও দেয় সে। 19 নভেম্বর শেরেবাংলানগর থানায় মামলা দায়ের হয় এ বিষয়ে। দেশে প্রথমবারের মতো এমন বিষয় সামনে আসার পর আরও সতর্কতা বাড়ানো হচ্ছে মর্গগুলোতে। মনোরোগ চিকিৎসকদের মতে শাস্তির পাশাপাশি কাউন্সিলিং করে জানা দরকার বিকৃত এই মানসিকতার কারণ। জীবিত পার্টনার দিয়ে তারা রিজেক্টেড হবার ভয় এবং এই রিজেকশনের ভয়ের কারণে তারা মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক করে তারা নিরাপদ বোধ করেন। তাদের সঠিক অ্যাসেসমেন্ট করে তাদের প্রয়োজনীয় কোন কারণে তাদের এই সাইকোলজিটা ডেভেলপ করেছে সেইটা খুঁজে বের করে সে ব্যাপারে তাদের সাইকোথেরাপি দেওয়া, প্রয়োজনীয় ওষুধ দেওয়া। সিআইডি বলছে বিভৎস এই বিষয় নিয়ে আরও গভীরভাবে তদন্ত করছে সংস্থাটি। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।